আজকের দিনে আমরা যা যা কিছু স্প্রে করি, ঠিক আছে, আমরা ধরুন কোন ওষুধ স্প্রে করছি, সব কিছু স্প্রে করছি, সেগুলো কি বলেন আপনারা? গাছে তেল স্প্রে করছি, বলেন তো, তেল স্প্রে করতে যাচ্ছি। আমি কি করলাম, দুটো গ্লাসে জল নিলাম, ঠিক আছে, দুটো গ্লাসে খাবার জল নিলাম, ঠিক আছে। এবার আমার কাছে স্যাম্পল আছে, এটা দিয়ে দেখাচ্ছি না, আপনাদের নতুন স্ক্রিন করে দেখানো হচ্ছে। ওকে, হ্যাঁ, এটাই এটাই আমার আমার বড় এতে ছিল, সেখান থেকে আমি এটা নিয়ে সব জায়গায়। আপনি একটা গ্লাসে এইটুকু দিন, যে কোনো একটা গ্লাসে আপনার পছন্দ মতো, ঠিক আছে, আর আপনার পরিমাণ মতো দিন না, একটা গ্লাসে দিন। আমি শুধু জলের মধ্যে ডোবাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, শুধু জলের মধ্যে ডোবালাম, একটু জল এলো, এবার আমি এর মধ্যে ডোবাচ্ছি, ঠিক আছে, পুরোটাকে ডোবালাম পাতাটাকে। এবারে আপনি এই পাতাটাকে নিয়ে গিয়ে সবাইকে দেখান, প্রতিটা গাছের পাতার উপরে একটা পিচ্ছিল স্তর থাকে। আমরা চাষিরা কি বলে, তেল স্প্রে করছি। তাহলে আমরা যে জিনিসটা স্প্রে করবো, প্রথম জিনিস দেখুন, প্রথম জিনিস, প্রথম যে পয়েন্ট মন দিয়ে শুনে দিই, আমি স্প্রে করছি, আমি যা জিনিস স্প্রে করবো পাতায় জল দাঁড়ায় না, তাহলে পিছিয়ে বেরিয়ে গেল, পিছিয়ে বেরিয়ে গেল, তাহলে আমি যা স্প্রে করছি, স্প্রে করে কোনো লাভ হচ্ছে? কিছু লাভ হচ্ছে না। আবার ঠিক একই প্রশ্ন, আমরা যা স্প্রে করছি, আমরা যা স্প্রে করছি 15 লিটার ট্যাঙ্কে, তাহলে 1 লিটারও কিন্তু তরল যে ওষুধটা গাছ নিতে পারছে না, ধরে 15 লিটার ট্যাঙ্কে স্প্রে করবো না, দেখেন দেখতে পারে, তাহলে আমরা কি দেখবো, যা দিচ্ছি তার কিন্তু কিছুই গাছে থাকছে না, সব বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে স্প্রে করে কি লাভ, কোনো লাভ হচ্ছে না, আমাদের খরচাও বাড়ছে, সারের দোকানের পকেট ভরছে, যে যেমন ওষুধ কিনছি, আমরা আজকে ওষুধের খরচা কতগুণ বাড়িয়েছি, চাষিরা আপনারা বলবেন, আমি বলবো না। আজ থেকে 20 বছর আগে কি ডোজ দিতেন, আজকে কত ডোজ দেন, প্রায় অনেক গুণ বেড়ে গেছে ওষুধের ডোজ, সেটা কীটনাশক ছত্রাক যে কোনো ওষুধের ডোজ অনেক বেড়ে গেছে, তো আপনাদের খরচা বাড়ছে। আর ভালো করে বুঝুন, এই জিনিসটা এগ্রি 82 কে যদি আমি কোনো সারের দোকানে নিয়ে গিয়ে বলি এটা আপনি রাখুন, সারের দোকানদার কিন্তু এই এগ্রি 82টা আপনাদের কখনোই ভুলেও দেবে না। কেন দেবে না? যদি সে এগ্রি 82 দেয়, তাহলে তার সার এবং ওষুধের বিক্রি অর্ধেক হয়ে যাবে, রাসায়নিক সার ওষুধের বিক্রি অর্ধেক হয়ে যাবে, কারণ আর লাগবে না। প্রেস সঙ্গে 15 লিটার জলে মিনিমাম 5 ml এগ্রি 82 মেশাবে, 5 ml। গাছ বড় হয়ে গেলে এখন যেমন ধান গাছের অবস্থা, সেই অবস্থায় আপনারা 10 ml এগ্রি 82 দিতে পারেন। আমি উত্তরবঙ্গে কোচবিহার ওই সাইডে গেছি, তারা শুধুমাত্র এগ্রি 82 ব্যবহার করে, তারা বলছে স্যার এগ্রি 82 আমাদের কাছে সার, এগ্রি 82 আমাদের কাছে ওষুধ, এগ্রি 82 সবকিছু। আপনি একবার যখন এগ্রি 82 ব্যবহার করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে এগ্রি 82 দিলে গাছের গ্রোথ কতটা ভালো হচ্ছে। 1 নম্বর কথা, আপনি যে ওষুধ দিচ্ছেন সে ওষুধের ডোজ একদম কমে যাবে, অতটা ওষুধ লাগবে না, যে রাসায়নিক সার দিচ্ছেন রাসায়নিক সার অতটা লাগবে না। এগ্রি 82 আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে মাটিতে, একটা হচ্ছে স্প্রে হিসাবে। যদি মাটিতে ব্যবহার করি, 1 বিঘা জমিতে 100 ml দিতে পারে। এখন যেন ধানে জমিতে মাটিতে কেউ দিতে যদি চান, 1 কেজি হিউমিক দানা 100 ml এগ্রি 82 মিশিয়ে মাটিতে দিয়ে দিতে পারে, নো প্রবলেম, কোন অসুবিধা নেই, অসাধারণ হবে। আচ্ছা, এবার একটা কথা শুন, আমাদের শরীরে কি আছে, শিরা ধমনী আছে, যেখান দিয়ে রক্ত সব চলাচল হয়, যার জন্য আমরা বেঁচে আছি। গাছের শরীরে কিন্তু এরকম আছে, সেটা কি বলে, জাইলেন ফ্লুইড, বিজ্ঞানের ভাষায়, যার মধ্যে দিয়ে শিকড় থেকে জল গাছের শরীরে যায়, খাওয়ার যায়। যদি আমরা এগ্রি 82 যদি দিই, তাহলে গাছের শরীরে যে শিরা ধমনী আছে, গাছের শরীরে যে ভেসে আছে, তার মধ্যে সচলতা বেড়ে যাবে,
খাবার তাড়াতাড়ি চলে, গাছের পাতাটা কি খাবার তৈরি করছে, দানাটা কি খাবারটা সঞ্চয় করছে, ঠিক তো? যদি পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারটা যদি দানাতে তাড়াতাড়ি যদি যায়, বেশি পরিমাণে যদি যায়, তাহলে বেশি ফলন পাবো, হ্যাঁ কি না? তাহলে তো সেই কাজটা করবে কিন্তু AB82, জাইলেম ফ্লোয়েম মোবিলিটি বাড়াবে, মানে জাইলেম ফ্লোয়েমের সচলতা বাড়াতে সাহায্য করবে। তাহলে AB82 কতগুলো কাজ পেলেন আপনারা আজকের দিনে? পাঁচখানা কাজ পেলেন, একটা প্রোডাক্ট পাঁচখানা কাজ। প্রথম কাজ, আমি যাই স্প্রে করবো তার সঙ্গে 5-10 ml AB82 ট্যাঙ্কে মিশিয়ে স্প্রে করবো। দ্বিতীয় কাজ, মাটিতে AB82 মেশাবো, এক বিঘা জমিতে 50-100 ml আমি AB82 দিতে পারি। AB82 দিলে কি হবে, মাটির অ্যাসিড ক্ষারের ভারসাম্য বজায় থাকবে। কেউ বলে মাটি অ্যাসিড হয়ে যাচ্ছে, কেউ বলে মাটি মোনা হয়ে যাচ্ছে, মাটি ঠিক নেই, মাটির পিএইচ বলে একটা টেস্ট হয়। আপনার যেহেতু AB82 মধ্যে কোনো আয়ন নেই, তাই যে কোনো পিএইচে AB82 খুব ভালোভাবে কাজ করতে পারবে। আপনার মাটি অ্যাসিড হলেও খুব ভালো কাজ করবে, খালি হলে কাজ করবে, নোনা হলেও কাজ করবে। কিন্তু যদি আপনি AB82 না যদি দেন, তাহলে আপনার মাটিতে সমস্যা থাকলে কোনো প্রোডাক্ট কাজ করবে না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আসল কৃষি বিজ্ঞানের ভাষায় সবকিছুর মূল হচ্ছে মাটির পিএইচ, অ্যাসিড ক্ষারের ভারসাম্য। আজকে আমরা এত রাসায়নিক সার দেওয়ার ফলে আমাদের মাটিতে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, কারণ সেগুলো অ্যাসিড ফ্রাই। আপনারা দেখবেন যে রাসায়নিক সার দেওয়ার পরে যখন শুকিয়ে যাচ্ছে, উপরে একটা সাদা জমির আস্তরণ পড়ে যাচ্ছে, তাই তো? মাটিকে লবণাক্ত এবং অ্যাসিড করে দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের AB82 একমাত্র ভরসা। তো তিন নম্বর কাজ হলো, আমরা এরপরে কি করবো, ধরুন এই পুকুরের জল ঘোলা হয়ে গেছে, চলুন চ্যালেঞ্জ নিলাম, আজকে পুকুরের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে বালির সঙ্গে মিশিয়ে AB82 দিয়ে দিলাম, জল পরিষ্কার হয়ে যাবে। জল যদি পরিষ্কার হয়, সূর্যের আলো এতদিন কি হচ্ছিল, পুকুরের উপরের তলে এসে ফিরে চলে যাচ্ছে, পুকুরের ভেতরে সূর্যের আলো ঢুকতে পারছে না, পাচ্ছে কি পাচ্ছে না, জল ঘোলা হয়ে গেছে। তাহলে যদি আলো ভেতরে ঢুকতে না পারে, তাহলে নিচে যে শ্যাওলা জন্মায়, মাছের যে খাওয়ার প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন আমাদের বিজ্ঞানের ভাষায় বলে, সেগুলো বাড়তে পারবে না, পারবে না, কারণ সূর্যের আলো যেতে পারছে। এবার আমি AB82 দিলাম, কি হবে, জল পরিষ্কার হলো। জল পরিষ্কার হলে কি হবে, সূর্যের আলো নিচ পর্যন্ত ঢুকলো, সূর্যের আলো নিচ পর্যন্ত ঢুকলে কি হবে, নিচে ওই শ্যাওলার গ্রোথ অনেক ভালো হবে, মাছ যেগুলো মাছের খাবার সেগুলোকে মাছ খাবে, তাহলে মাছ খেলে মাছের গ্রোথ ভালো হবে, মাছ খুব ভালো খেলবে, অসাধারণ কাজ করবে। তো এইভাবে আমরা AB82 একটা প্রোডাক্ট পাঁচটা কাজ আপনারা কিন্তু সর্বদা অপরিহার্য একদম সঙ্গে করে রাখবেন। AB82 খুব কম দাম, খুব কম দাম, এটার 1 ml আমি 5 ml, আমার একটা ট্যাঙ্কে আমার 5 ml যদি দিই, আমার খরচ হবে 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা প্রতি ট্যাঙ্ক কিছু।